আজ তার 62তম প্রয়াণ বার্ষিকী। তিনি আমাদের আনন্দে এবং বেদনায়, সুখে এবং দুঃখে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির নানা দুর্যোগকালে চিন্তার শেষ ভরসাস্থল তিনি। বাংলা ভাষা এবং সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার স্পর্শ নেই। তিনি আছেন সব জায়গায় প্রবল এবং দেদীপ্যমানভাবে। কেবল ভাষা এবং সাহিত্যই নয়, যেসব বিষয় নিয়ে আমরা এখন প্রতিনিয়ত কথা বলছি, রাষ্ট্র, সমাজ, নারী, উন্নয়ন, দারিদ্র বিমোচন, সেসব জায়গায়ও তার প্রভাব সুস্পষ্ট। তিনি নোবেল বিজয়ী, তিনি কবিগুরু, তিনি বিশ্বকবি। আমাদের রবি ঠাকুর, ভাষা এবং সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর, আজ তার 62তম মৃত্যুবার্ষিকী। তার উদ্দেশ্যেই আজকের তৃতীয় মাত্রা নিবেদিত এবং আজকের আলোচনার বিষয় তৃতীয় মাত্রার তাকে ঘিরেই। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকের এই আলোচনায় অংশ নেবেন এমন দুজন মানুষ এদেশের, যারা তাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, গবেষণা করছেন, তারা নিজেরা পড়ছেন, শিখছেন এবং আমাদেরকে তার সম্পর্কে নানান চিন্তার খুলে দিচ্ছেন। আমার বাঁ পাশে আছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কবি, অন্যতম ভাষা বিজ্ঞানী, গবেষক এবং অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ, এবং আমার ডান দিকে আছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। আমি প্রথমেই সম্মানিত আলোচকবৃন্দকে অনুরোধ করব, 3 মিনিট করে অর্থাৎ 180 সেকেন্ডের মধ্যে রবীন্দ্রনাথকে তারা কিভাবে দেখছেন সে বিষয়ে বলবার জন্যে। প্রথমে ডক্টর হুমায়ুন আজাদ। আমি রবীন্দ্রনাথকে দেখি কবি হিসেবে এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ কবি হিসেবে। এই মানসিক সভ্যতা যেসব মহান মানুষ জন্ম দিয়েছে, এই সভ্যতার ইতিহাসে তাদের শ্রেষ্ঠদের একজন। আমাদের এই বাংলা অঞ্চল যেখানে মহত্বের খুব অভাব রয়েছে, অসামান্য মানুষ আমরা খুব বেশি দেখতে পাই না, সেখানে রবীন্দ্রনাথ আমাদের কাছে সত্যি বিস্ময়। তার মতো অসামান্য পুরুষ শুধু বাংলায় নয়, আমরা 19 শতকের শেষ দিক থেকে শুরু করে পর্যন্ত যদি সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব যে ওই সময়ের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিজ্ঞানের ক্ষেত্রে আইনস্টাইন, মনোবিজ্ঞানের ক্ষেত্রে ফ্রয়েড, সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও বেশি সাহিত্যের ক্ষেত্রে ছিলেন, এবং এত বিশ্বজনীন, এত আকাশচুম্বী এবং এত বহু মানুষ সারা পৃথিবীতেও পাওয়া যাবে না। যেমন পাশ্চাত্যের যে প্রধান কবি যারা, তারা প্রধান কবি, যেমন আমি এলিয়টের কথা বলতে পারি, এলিয়ট প্রধানত কবি এবং নাট্যকার, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে অসামান্য রচনার সৃষ্টি করেনি। তিনি কবি, আমি তার কবিত্বের উপরে আজকে প্রধান গুরুত্ব দেব, কারণ আমরা কবিতাকে এখন একটু গৌণই করে তুলছি। তিনি কবি, ছোট গল্পকার, তিনি ঔপন্যাসিক, নাট্যকার, কাব্য নাট্যকার, সমাজ চিন্তাবিদ, রাষ্ট্র চিন্তাবিদ এবং আরো বহু কিছু, এবং প্রচুর অসামান্য গান লিখেছেন। এত বহুমুখিতা মানব ইতিহাসে খুব কম পাওয়া যাবে। যেমন পাশ্চাত্যের প্রধান ব্যক্তিদের কথা যখন আসে, শেক্সপিয়ারের কথা আসে, তিনি প্রধানত নাট্যকার এবং কিছু কবিতা লিখেছেন। যখন গল্পের কথা আসে, তিনি প্রধানত নাট্যকার এবং কিছু কবিতা লিখেছেন এবং দু একটি উপন্যাসেন। এমনভাবে দেখা যায় রবীন্দ্রনাথের সমতুল্য কিন্তু শুধু বাংলা অঞ্চলে নয়, সারা বাংলাদেশ বা ভারতে নয়, শুধু এশিয়ায় নয়, সারা পৃথিবীতে এবং কয়েক হাজার বছরে খুব দুষ্প্রাপ্য। তিনি পৃথিবীর এই প্রকৃতি যত মহৎ মানুষ সৃষ্টি করেছে তাদের একজন রবীন্দ্রনাথ, এবং এটি আমাদের গৌরব শুধু নয়, বাঙালির গৌরব শুধু নয়, এটি বিশ্বের সভ্যতারই গৌরব। ধন্যবাদ ডক্টর আজাদ। এবার ডক্টর আতিউর রহমানের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হুমায়ুন ভাইয়ের সাথে একমত যে বহুমাত্রিক রবীন্দ্রনাথ, তবে তার এই আলোচনার সাথে আমি একটি মাত্রা যোগ করতে চাই, সেটি হলো
যে তিনি আমার দৃষ্টিতে একজন বড় অর্থনীতিবিদ বটে। আমরা আজকে উন্নয়নের যে সংকটের মধ্যে পড়েছি, উন্নয়নের নামে আজকে আমাদের দেশে যে বিষয়টি গড়ানো হচ্ছে, আমরা যদি সত্যি সত্যি রবীন্দ্র ভাবনা বিশেষ করে উন্নয়ন ভাবনা সম্বন্ধে সচেতন থাকতাম, তাহলে হয়তোবা এত সহজে এমন করে একটি ভ্রান্ত উন্নয়ন কৌশল গ্রহণ করতাম না। কেন আমি কথাগুলো বলছি, কেননা রবীন্দ্রনাথ তার যেটা হুমায়ুন ভাই বললেন যে তিনি কবিতা এবং অন্যান্য শিল্পকর্মে যথেষ্ট চিন্তা করছেন, কিন্তু আমি মনে করি যে তিনি তার বেশি সৃজনশীলতা দেখিয়ে গিয়েছেন তার প্রবন্ধে, এবং এই প্রবন্ধগুলোর একটা বড় অংশ ছিল অর্থনীতি, সমাজ, শিক্ষা, পরিবেশ এইসব বিষয়ে, এবং কবিতাতেও সেই সব ভাবনা এসেছে, এমন না যে সেই সব ভাবনা আসেনি, কিন্তু তিনি প্রবন্ধে এই এই ভাবনাগুলো আরো গুছিয়ে কথা বলেছেন। যেমন একটা সময় ছিল রবীন্দ্রনাথ প্রচুর সময় কাটিয়েছেন পূর্ব বাংলায়, এবং পূর্ব বাংলায় তিনি বোটে, আপনারা জানেন, সাধারণ মানুষের জীবনকে এত কাছে থেকে দেখেছেন, সেই সমস্ত ভাবনা তার মধ্যে যেভাবে যে প্রতিক্রিয়া করেছে সেগুলো তিনি নিজেই লিখেছেন। তিনি বললেন যে আমি আমি খুবই লজ্জিত ছিলাম যে আমি জমিদার পুত্র, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, অথচ সাধারণ মানুষের যে যে দুঃখ বঞ্চনা এগুলো আমি যে দেখলাম, যা শুনলাম, এতে আমি যা শিখেছি, এগুলোকে আমি যদি সত্যি সত্যি তাদের মনে যদি একটি আত্মশক্তির উদ্ভব না ঘটাতে পারি, তাহলে আমার এই এই সব কর্মকাণ্ড ব্যর্থ। সেই জন্য তিনি নানা উদ্যোগ নিয়েছেন, আপনি জানেন আমি বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছেন, অনেক শিক্ষা ক্ষেত্রে, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, এমনকি মৃৎশিল্পের সংস্কারের ক্ষেত্রে নানা জায়গায় তিনি নানা উদ্যোগ নিয়েছেন। বলেছেন যে শুধু আমি চিন্তা করলেই যথেষ্ট নয়, মানুষের জন্য কিছু করতেও হবে, এরকম একটি ভাবনা তিনি ভেবেছেন। এবং তিনি যে কথাগুলো বলেছেন, আমি একটা শুধু উদাহরণ দিই, তিনি বলেছিলেন যে দারিদ্র্যের যে ভয়, এই ভয়টা ভূতের ভয়। তিনি বলেছেন, কেন এই কথাটি বলেছেন তিনি, তিনি বলেছেন যে দারিদ্র ভূতের ভয় এই কারণে যে আমরা খুব একা একা, যখনই একা থাকতাম ঘরের কোণে, তখন মনে হতো ভূত এসে আমাদের চেপে ধরবে, কিন্তু যখনই আমাদের ভাই মা আমার কাছে আসছে, যখনই আমরা একত্রিত হচ্ছি, ভূতের ভয় কেটে যাচ্ছে। এবং তিনি সেই অর্থে বলছেন যে আমরা জাতি হিসেবে এতই বিচ্ছিন্ন, এতই একা একা, এতই বিভক্ত, যে আমাদের এই দারিদ্র নামের ভূতটি আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমরা যখনই এক হতে পারছি, যখনই আমরা সম্মিলিত হতে পারছি, তখনই এই ভূতের ভয় কেটে গেছে। আমি মনে করি এটি একটি দারুণ চিন্তা, এবং এই চিন্তা থেকে শুরু করে কিন্তু আমরা আমরা দারিদ্র নিরসন বলি, উন্নয়ন বলি, আমরা নতুন একটা বুদ্ধিবৃত্তিক জমিন খুঁজে পাই রবীন্দ্রনাথে। সেই জন্য আমি রবীন্দ্রনাথকে একটু ভিন্নভাবে দেখতে চাই। দর্শক, আমার দুপাশের দুজনের আলোচনা থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে একজন রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা, কাব্যকলা, শিল্পকলাকে প্রধান করে তুলতে চাইছেন, আরেকজন চাইছেন তার সমাজ, রাষ্ট্রচিন্তা, দার্শনিক চিন্তাকে প্রধান করে তুলতে। আমরা মনে করি এই আলোচনায় একজন আরেকজনের পরিপূরক হবেন, এবং শেষ পর্যন্ত আমরা পুরো রবীন্দ্রনাথকেই আলোচনা শেষে পাব। আমি এবার ডক্টর হুমায়ুন আজাদকে অনুরোধ করছি যে রবীন্দ্রনাথকে আপনি বলছেন যে প্রধানত তার কবি সত্তাকে প্রধান করে তুলতে চাইছেন, আপনার আলোচনা যেটি সূচনা পর্বে আমরা শুনেছি, আপনি রবীন্দ্রনাথের কবিতা এবং তার বর্তমান যেভাবে এটি চলছে সে বিষয়ে যদি আলোকপাত করেন। রবীন্দ্রনাথকে আমি কবি হিসেবে প্রধান করে তুলতে চাচ্ছি, এটা আমার চেষ্টা কোনো প্রয়োজন করে না। তিনি কবি, রবীন্দ্রনাথ যদি অর্থনীতি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন, যদি দেশের উন্নয়ন নিয়ে সারাক্ষণ চিন্তা করতেন, তাহলে তিনি অর্থনীতিবিদ বা সমাজ চিন্তাবিদ বলে গণ্য হতেন। রবীন্দ্রনাথের এত বিস্তৃত একজন মানুষ, তার যে কোনো এলাকা নিয়ে দীর্ঘ কাজ করা সম্ভব, কিন্তু তার প্রধান কাজ হচ্ছে তার কবিতা, তার নাটক, তার উপন্যাস, তার ছোট গল্প, তার সঙ্গীত, এগুলো। যেমন রবীন্দ্রনাথকে বিশ্ব কীভাবে চেনে কবি হিসাবে, এখন যদিও বিশ্ব আমাদের দিকে খুব বেশি গুরুত্বের সঙ্গে তাকায় না, কিন্তু রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন, বিশ্ব জানত যে ভারতে, ভারত শব্দটি আসতে হবে বারবার, যে ভারতবর্ষে একজন মহাপুরুষ রয়েছেন যিনি কবি, মানে এই যে তার কবিতাটি কি, এই ব্যাপারটি এখন বোঝা দরকার। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি লক্ষ্য করেছি, এখন বিদ্যালয়ে কিছু পড়ানো হয়, আগে আরো বেশি পড়ানো হতো,
এখন পরিমাণে কমে গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়েও কমে গেছে, এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়েও তার কবিত্বের থেকে তার সমাজ চিন্তাকে চিন্তাকে বেশি মূল্য দেওয়া হচ্ছে। এই জন্য যে আমাদের সমাজ এখন ক্রমশ শিল্প বোধহীন হয়ে যাচ্ছে, যেটি খুবই একটি ভয়াবহ ব্যাপার। রবীন্দ্রনাথ বুঝতে যা দরকার হচ্ছে যে তার তিনি কেমন কবি, তিনি কোন স্বভাবের কবি, এবং তার চিন্তার জগৎটা, তার কল্পনার জগৎটা, তার যে বিশ্বাসের জগতের উপর তিনি দাঁড়িয়ে আছেন সেটা কেমন। রবীন্দ্রনাথ ঠাকুর যে ধারার কবি, সে ধারাকে আমরা বলি রোম্যান্টিক ধারার কবিতা। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রোম্যান্টিকদের একজন। ইউরোপে যে রোম্যান্টিক ধারার উদ্ভব ঘটে 1800 শতকের শেষ থেকে, আমরা যেহেতু ইংরেজি কবিতার সঙ্গে মোটামুটি পরিচিত, যেমন ধরো যে ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কোলরিজ, কিস, এরা খুব বিখ্যাত রোম্যান্টিক। তাদের তারা এবং আরো অনেকে একটি ব্যাপারকে কবিতার ক্ষেত্রে প্রধান করে তুলেছিলেন যে কবিতা কোনো সুপরিকল্পিত ব্যাপার নয়। কবি ছক বেঁধে কোনো আবেগ প্রকাশ করেন না, ছক বেঁধে কোনো কিছু তৈরি করেন না, এবং তার নতুন ধরনের কবিতার কথা ভাবলেন যে কবি দর্পণ নয়, তার কাজ পৃথিবীকে প্রতিবিম্বিত করা নয়, কবি প্রদীপ শিখার মতো। কবি রোম্যান্টিক কবি বলছেন যে আমি প্রদীপ শিখার মতো সমস্ত মহাজাগতিক অন্ধকারে এই প্রদীপের মতো জ্বলে ওঠা। এবং রোম্যান্টিক কবির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার জগতে তিনি নিজেই হচ্ছেন সূর্য। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে বারবার ফিরে পাওয়া যাবে ওয়ার্ডসওয়ার্থ বা শেলি বা কিসের কবিতার মধ্যেও কিন্তু এতটা আমিত্ব, এই রোম্যান্টিক কবিদের যে আমিত্ব পাওয়া যাবে না। যেমন আমি একটি কবিতার কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করার চেষ্টা করছি, যদি ঠিক মতো উদ্ধৃত করা যায়। তিনি বলছেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুলি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, সূর্য জ্বলে উঠল পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। খুব অসামান্য অসাধারণ এক কবিতা, কিন্তু যখন আমি এর ভেতরে ঢুকবো দেখবো এর মধ্যে রয়েছে এক পরম রোম্যান্টিসিজম। এখানে তিনি কিন্তু স্বীকার করছেন না, রবীন্দ্রনাথ ঠাকুর এককালে ছিলেন না, 1861 সালের আগে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না, 1941 সালের পরে রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কিন্তু গোলাপ এখনো সুন্দর, চুনি এখনো সবুজ, এবং সূর্য এখনো উঠছে। এবং এই ব্যাপারটি রোম্যান্টিক সবার মধ্যে পাওয়া যাবে, শেরির মধ্যে, কিসের মধ্যে, ওয়াসরতের মধ্যে, এবং রবীন্দ্রনাথের মধ্যে সবচেয়ে অসাধারণভাবে এই রোম্যান্টিক দিকটা পাওয়া যাবে বারবার, যে তার কবিতার মধ্যে আমি রয়েছে আমি। কারণ এই রোম্যান্টিক কবিদের সৌরজগতের মধ্যে তিনি হচ্ছেন সূর্য, তাকে ঘিরে সবকিছু আবর্তিত হচ্ছে। এবং রোম্যান্টিকরা এবং রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি দিয়েছেন সেটা হচ্ছে কল্পনা প্রতিভার উপর জোর দেওয়া, যে আমি বাস্তব জগতের নকল করব না, বাস্তব জগৎকে উপস্থাপন করার কাজ নয়। অবশ্যই কেউ বাস্তবকে অস্বীকার করতে পারে না, কিন্তু আমি বাস্তবকে আমার কল্পনা প্রতিভার সাহায্যে রূপান্তরিত করে এক এক অসাধারণ কিছু সৃষ্টি করবো। এবং রোম্যান্টিকরা এই জন্য বারবার নিজেদেরকে জাদুঘরের সঙ্গে তুলনা করতো, বুঝছি আমি স্থপতি নয়, স্থপতি হচ্ছে তার পরিকল্পনা অনুসারে একটি কাঠামো তৈরি করে। হুমায়ুন ভাই, আমি যে প্রবন্ধগুলোর কথা বললাম সেখানে কিন্তু আমির চেয়ে আমরাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং তিনি বারবার বলছেন এই একা একা কিছুই করা যাচ্ছে না, এবং একা একা যে সমাজ, সে সমাজ রবীন্দ্রনাথের ডাইকোটমি চমৎকার ব্যাপার। পৃথিবীর বহু কবি পাওয়া যাবে যারা কবিতায় খুব সক্রিয়, কবিতায় খুব সক্রিয় কিন্তু কাজে বাস্তব জীবনে সক্রিয় নয়। যেমন একজন বামপন্থী সাম্যবাদী কবি, তিনি কবিতা লিখছেন পৃথিবীকে রূপান্তরিত করে দেবেন, তিনি শ্রেণী সংগ্রাম করবেন, সাম্যবাদ প্রতিষ্ঠা করবেন, কিন্তু বাস্তব জীবনে সম্পূর্ণ নিষ্ক্রিয়। আর রবীন্দ্রনাথ হচ্ছে তার ভিন্ন, তার কবিতা যখন আমরা পড়ি, তার গান যখন শুনি, তার এমনকি শান্তিনিকেতনের যে সমস্ত বাণী তিনি দিয়েছেন সেগুলো শুনি, মনে হবে তিনি হচ্ছেন একজন ধ্যানী। তিনি ধ্যান ছেড়ে কিছু বুঝছেন না, তিনি একা থাকতে পছন্দ করছেন, তিনি নিজের মধ্যে আত্মমগ্ন থাকতে পছন্দ করেন, আত্মমগ্নতাই তার বিশ্বাস, কিন্তু তিনি বাস্তব কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন। এটা কিন্তু পৃথিবীতে খুব বেশি পাওয়া যাবে না, যে তিনি মৌলিক চিন্তার ক্ষেত্রে, তার আবেগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি হুমায়ুন কবির
তার একটা লেখার উদ্ধৃতি দেই। তিনি যখন এই যে আমাদের পূর্ব বাংলায় এসেছিলেন এবং সাধারণ মানুষের সাথে মিশেছিলেন, তিনি বললেন যে সাধারণ মানুষের উন্মুক্ত জীবনের সঙ্গে তার যোগী হচ্ছে তার উপচে পড়া সৃজনী শক্তির উৎস, এবং তার অনুপ্রেরণা শক্তিতে কখনো ঘাটতি কেন যে পড়েনি তা এতেই বোঝা যায়। সুতরাং সাধারণ মানুষের সাথে তিনি যে মিশেছিলেন, সাধারণ মানুষের ভাবনাকে তিনি যেভাবে শিক্ত করতে পেরেছিলেন বা তাদের ভাবনা তাকে যতটা শিক্ত করতে পেরেছিল, সেই জন্যই কিন্তু হয়তো বা কবি হিসেবেই বলেন বা অন্যান্য যে তার সৃজনী শক্তি সেটা এতটা বেড়েছে। সুতরাং তিনি একেবারে বিচ্ছিন্ন কবি ছিলেন না। না, আমি বলছি মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। হ্যাঁ, মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু যখন আমি তার কবিতার মধ্যে প্রবেশ করি তখন দেখতে পাই যে তিনি আসলে নিঃসঙ্গ। তার একটি বিখ্যাত কবিতার কথাই বলি, কবিতাটির নাম হচ্ছে এবার ফের আমরে। তিনি এটা কিন্তু মানুষের সঙ্গে যুক্ত হওয়ার কবিতা। তিনি বলছেন নিজেকে লক্ষ্য করে যে সংসারে সবাই যাবে শত কর্মরত, তুই শুধু ছিন্ন বাজার পলাতক বালকের মতো, অলস মধ্যাহ্ন দিনে একাকি তরু ছায় বাজাইলি বাসি। এই যে এটি একটি রাখালি চিত্রকল্প, যখন সারা পৃথিবী কাজে মত্ত হয়ে আছে, নানা কাজ করছে, কিন্তু এই রাখাল, রোম্যান্টিক রাখাল, এই কবি, এবার একজন কবি, তিনি শুধু বাঁশি বাজাচ্ছেন, এবং এটা তাকে একটু আহত করেছে। এবং এই কবিতারই পরে একটি অনেকগুলো পঙ্ক্তি আছে, সাধারণত নবম দশম শ্রেণীর ছেলে মেয়েরা উদ্ধৃত করে যে এবার কে লয়ে যাওয়া মরে সংসারে তীরে আমি ইত্যাদি। আবার আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আতিউর রহমান, আপনি রবীন্দ্রনাথের নানা বিষয়ে উন্নয়ন, অর্থনৈতিক চিন্তা এইসব বিষয় নিয়ে কাজ করছেন। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের যখন চিন্তার সংকট থাকে নানান দুর্যোগে, আমরা তখন রবীন্দ্রনাথের উপরে ভরসা করি। আমাদের রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত দুর্বল একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা আছি, তা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্র চিন্তা এবং তা থেকে আমরা মানে এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র নিয়ে তার কাছে কীভাবে নির্ভর করতে পারি বা আশ্রয় করতে? রবীন্দ্রনাথ যেটা হুমায়ুন ভাই শুরু করলেন যে মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, কিন্তু আবার এর মধ্যে অনেক সৃজনী শক্তি নিজে প্রয়োগ করেছেন। এবং রবীন্দ্রনাথের যেটা ভালো দিক সেটা হলো যে তিনি শুধু আমাদের গ্রাম বাংলায় দেখেছেন তা নয়, তিনি প্রচুর দেশ ভ্রমণ করতেন বলেই নানা দেশের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতেন। এবং রাশিয়ার চিঠি আমরা পড়েছি, আমরা আয়ারল্যান্ডের তার সফর দেখেছি, তারপর বিভিন্ন জায়গায় তিনি যে সমস্ত ভালো দিক দেখেছেন সেগুলোকে নিয়ে এসে আবার আমাদের দেশের জন্য কিভাবে প্রয়োগ করা যায় সেই সব ভাবনা ভেবেছেন। রাশিয়ার চিঠিতে তিনি যেভাবে সেই সময়ে, আজ থেকে এত বছর আগে, রুশ একটা সমাজে যে কি সংকট ঘনীভূত হচ্ছে, গণতন্ত্রের সংকট যে ঘনীভূত হচ্ছে, এবং সেখানে যে মানুষের যে পরিচয় সেটাকে বিলীন করে দিয়ে শুধুমাত্র সামাজিক পরিচয় যেভাবে ওভারহোম করে ফেলছে, এবং এরকম একটি ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যে টিকবে না, তিনি কিন্তু রাশিয়ার চিঠিগুলোতে তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে এই যে এই যে এই যে এক ধরনের আগাম চিন্তা করবার যে ক্ষমতা, রাষ্ট্র সম্বন্ধে যে চিন্তা করবার ক্ষমতা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ না। কিন্তু রাশিয়ার চিঠি কিন্তু আমাদের অনেকে ভুল বোঝে, যারা সাম্যবাদী তারা এই বইটিকে মনে করে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত সাম্যবাদের দীক্ষা গ্রহণ করেছেন। রাশিয়ার চিঠি ফলেই রুশ যে রাষ্ট্রযন্ত্র তার প্রশংসা করা হয়েছে, সারাটি জুড়ে প্রশংসা করা হয়েছে। শুধু এক জায়গায় বলা আছে যে এই যে তারা ছক তৈরি করেছে, যে কলে বাঁধা বাঁধা, তার যে কলে বাঁধা মানুষ তৈরি করা হচ্ছে গুরুত্ব। ওই বইটির শেষে একটি প্রবন্ধ সংযোজিত আছে, সেটা হচ্ছে কোরীয় যুবকের সঙ্গে আলাপ। তিনি কিন্তু শ্রেণী সংগ্রাম মেনে নিতে পারেননি, শ্রেণী সংগ্রাম মানেননি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে আরেকটু মনে শেষ করলে আপনি বললেন, আমি জানি যে আপনার এই বিষয়ে কাজ আছে, রবীন্দ্রনাথ রাষ্ট্রচিন্তা আমি আর একটু ঘুরে দিতে চাই যে করতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যতটা মনে পড়ছে রাশিয়ার চিঠি লিখেছেন সম্ভবত 1930-এ, যদি আমার ভুল না হয়। এর আগে কিন্তু রুশ বিপ্লবকে ইউরোপের যে প্রধান লেখকেরা সমর্থন করেছেন, যেমন আর্যজিৎ, স্টিফেন স্পেন্ডার, বার্টন রাসেল, এরা কিন্তু অনেক আগে হতাশ হয়েছেন। যেমন রুশ বিপ্লবের 3 বছরের মধ্যে আর্যজিৎদেরকে স্টালিন আমন্ত্রণ জানিয়েছিল ওই রাশিয়া ঘুরে দেখতে, এবং ওরা ফিরে এসে একটি বই লিখেছিল, দি গড দ্যাট ফেইলড। এবং আর 3-4 বছর পর বার্টন রাসেল গিয়েছিলেন,
তিনি বই লিখেছেন যে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ বলশেভিজম, সেখানে পুরোটাই দেখানো হয়েছে যে রুশ যে বিপ্লবটা ব্যর্থ হয়েছে এবং এটি ভেঙে পড়তে আর দেরি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বাইরের অভিজ্ঞতা গুলোকে তিনি রাষ্ট্রচিন্তায় নিয়ে এসেছেন, এবং এটা শুধু এইখানে না, উনি কিন্তু রাশিয়ার চিঠিতে শিক্ষা ব্যবস্থা, রাশিয়ার শিক্ষা ব্যবস্থার প্রচুর প্রশংসা করেছেন, এবং এই যে বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে এর একটা প্রশংসা করেছেন। কিন্তু আমি অন্য জায়গাতেও দেখলাম, যেমন চীনাম্যানের চিঠি, আপনি যদি এই 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 প্রবন্ধটি পড়ে থাকেন দেখবেন যে সেখানে পূর্ব দেশীয় সমাজ এবং পশ্চিমের সমাজ এই দুইয়ের মধ্যে কি পার্থক্য, একটি ইম্পার্সোনালাইজড সমাজ, সেটা পশ্চিমের সমাজ, আর একটা পার্সোনালাইজড বা আত্মীয়তার সম্পর্কের সমাজ, এই দুইয়ের মধ্যে একেবারে চিন্তাগত পার্থক্য আছে। সুতরাং এই দুই জায়গাতেই আপনি যদি দুই রকমের রাষ্ট্র চিন্তা না করেন এবং এক এক ধরনের ব্যবস্থা যদি আরেক ধরনের ব্যবস্থার উপরে চাপিয়ে দেন, সেটা যে প্রাসঙ্গিক হবে না, রবীন্দ্রনাথের সেই আলোচনার থেকে পাওয়া যায়। আত্মশক্তি পর্বের সবগুলো প্রবন্ধতেই দেখা যাচ্ছে যে একটি নেশন গড়ে ওঠে, অতীতের সাথে তার কি সম্পর্ক, আমাদের সমাজের সাথে কি সম্পর্ক, আমরা যে অতীতেরই সন্তান এবং আমরা আমরা এই যদি সত্যি সত্যি কিছু একটা রাষ্ট্র করতে চাই, সেই রাষ্ট্র যে অতীতের সমস্ত অর্জনকে নিয়ে আসতে হবে, এরকম ব্যাপক ভিত্তিক কথা বলছেন। পাশাপাশি তিনি একটা, আপনার নিশ্চয় মনে আছে, একটা কথা বলছেন যে আমেরিকা আজকাল ডেমোক্রেসির বড়াই করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এবং ধনীদের মধ্যে ওয়েজের কত পার্থক্য, এই শব্দটি ব্যবহার করছেন। সুতরাং তিনি বৈষম্য সম্বন্ধে একেবারেই সচেতন ছিলেন, কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে ধনীর ধন কেড়ে নিয়ে কিন্তু আমি গরিবের খুব বেশি উপকার করতে পারবো না। আবার কিন্তু বলছেন সেটা করতে হবে যে ধনী যেন গরিবও যেন ধনী হবার মতো সুযোগ পায়, অপরচুনিটিস তার ক্রিয়েট করতে হবে। যে এই 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 সব জায়গায় আমি মনে করি যে রবীন্দ্রনাথ একেবারেই মৌলিক এবং মৌলিক চিন্তা করেছেন, তিনি সাম্যের কথা বলেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি জোর করে সেই সাম্য অর্জন করতে চাননি। এটি একটি একটি গণতান্ত্রিক যে চিন্তার একটা একটা বিরাট লক্ষণ আমরা তার মধ্যে দেখি। আমরা কবিতার আলোচনা আবার পরে যাবো। আপনি, আমরা জানি যে রবীন্দ্রনাথ রাষ্ট্র এবং সমাজ চিন্তা নিয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন, আপনি কি ডক্টর আতিউর রহমানের যোগ করবেন বা কোন জীবনে একটি গবেষণা করেছিলাম রবীন্দ্রনাথ রাষ্ট্র সমাজ চিন্তা সম্পর্কে, বলছি দ্বিতীয় সংস্করণের ভূমিকা আমি বলেছি যে আমি যদি এখন এই বইটা লিখতাম তাহলে বইটি সম্পূর্ণ ভিন্ন হতো। রাষ্ট্র সমাজ চিন্তা প্রধানত প্রাচীন ভারতীয় চিন্তা এবং ফরাসি যে দার্শনিক রেনা রেনা এই দুজন এই রেনার চিন্তা, রেনা যে জাতি কি করে গড়ে ওঠে, তিনি যে চিন্তা দিয়েছেন এবং প্রাচীন ভারতীয় যে চিন্তা, রবীন্দ্রনাথ মূলত হচ্ছেন ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরীয় মতবাদ এবং প্রাচীন ভারতীয় মতবাদের একটি চমৎকার মিশ্রণ। তার মধ্যে যেন প্রাচীন ভারতীয় সীমাবদ্ধতাও আছে আবার ভিক্টোরীয় সীমাবদ্ধ আছে এবং সেগুলোকে আবার অতিক্রম করে নতুন সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। যেমন তার যে জগৎ, রবীন্দ্রনাথের তিনি দরিদ্রদের কথা বলেছেন যে দরিদ্রদের তিনি দেখেছেন, তিনি জমিদার ছিলেন, তিনি আমি যখন দেখি যে রবীন্দ্রনাথের অসংখ্য কুটি বাড়ি, আমি তখন বেশ বিস্ময় বোধ করি যে আমার কক্ষ নেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এতগুলো কুটি বাড়ি ছিল, তিনি এক কুটি বাড়ি থেকে আরেক কুটি বাড়ি যেতেন। এটাও একটি বিষয় যে ধনীর ছেলেরা সাধারণত এতটা প্রতিভাবান হয় না, ধনীর ছেলে নষ্ট হয়ে যাবে এটি হচ্ছে স্বাভাবিক, এটি স্বাভাবিক যে ধনীর ছেলে নষ্ট হয়ে যাবে, জমিদারের ছেলে নষ্ট হয়ে যাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাষ্ট্র সমাজ চিন্তা, সে চিন্তা আসলে একান্তভাবে এক ধরনের বলতে মনময় চিন্তা, অবজেক্টিভ চিন্তা যা তার মনের মধ্যে উদিত হয়ে, যেমন এককালে তিনি প্রাচীন ভারতকেও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে প্রাচীন ধরনের ভারতীয় একটি সমাজ ছিল যা অত্যন্ত জীবন্ত, যেটা চতুর্বর্ণে বিন্যস্ত কিন্তু তিনি তিনি মনে করেছেন যে সেটা অত্যন্ত জীবন্ত সমাজ। এই যে বিবেকানন্দরা যখন প্রাচীন ভারতকে জাগাতে চাচ্ছে, রবীন্দ্রনাথ তার বিপরীত, তিনিও প্রাচীন ভারতকে জাগাতে চেয়েছেন, ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এই প্রাচীন ভারতের দিকে টান ঝোঁক ছিল, তারপর ভিক্টোরীয় মতবাদ তার মধ্যে কিন্তু প্রবলভাবে ছিল
লিখেছিলাম একটি বাক্য বলি শুধু, যে রবীন্দ্রনাথের চিন্তাধারার অধিকাংশই গ্রহণযোগ্য নয়, শুধু সাহিত্য এবং ভাষা বিষয়ক চিন্তা ছাড়া তার চিন্তাধারার একটি বড় অংশই গ্রহণযোগ্য নয়। আমি তো মনে করি ঠিক উল্টো, মানে তার বেশিরভাগ ভাবনায় গ্রহণযোগ্য, বিশেষ করে সামাজিক এবং অর্থনৈতিক চিন্তার যে বিষয়গুলো আজকেও সমানভাবে প্রাসঙ্গিক। আজকে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেলেন, তিনি স্বাধীনতার বিষয়ে কাজ করলেন, দুর্ভিক্ষের বিষয়ে কাজ করলেন এবং ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বলে একটি বই লিখলেন, এবং সেখানে যে তিনি ভাবনার কথাগুলো বলছেন মানুষের মনের মুক্তি এবং নানা ধরনের পরাধীনতা থেকে যে মুক্তির উন্নয়ন যুক্ত করছেন, রবীন্দ্রনাথ 100 বছর আগে সেই ভাবনাগুলোর সূচনা করে গেছেন। সমাজ এবং রাষ্ট্র, আমি রাষ্ট্র নয় শুধুমাত্র সমাজ, শুধুমাত্র সমাজের উন্নতি, দারিদ্র দূরীকরণ ইত্যাদি, এটা হচ্ছে তার চিন্তার, তার রবীন্দ্রনাথের একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ, অত্যন্ত ক্ষুদ্র অংশ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন জীবিত থাকতেন তাহলে একটি এনজিও করতে পারতেন, সভ্যতার সংকট পর্যন্ত সেগুলোর মধ্যে যা পেয়েছি তা আমার কাছে মনে হয়েছে অধিকাংশই গ্রহণযোগ্য নয়, কারণ এগুলো ভিক্টোরিয়া, আমরা যদি ভিক্টোরিয় সাহিত্য চিন্তাধারা সঙ্গে পরিচিত থাকি এবং প্রাচীন ভারতীয় ধারার সঙ্গে, তাহলে বুঝতে পারি যে ওইগুলোর থেকে উঠে এসছে। এবং রবীন্দ্রনাথ যখন ইউরোপে প্রথমবার গিয়েছিলেন, অর্থাৎ আমেরিকায় বলে যে একটু প্রাপ্তবয়স্ক অবস্থায় তিনি গিয়েছিলেন, যেন পূর্ব পশ্চিমের প্রতি তার একটা আগ্রহ ছিল, কিন্তু আপনি, আমি ওনার একটা কথাই বলি, নিজের কথা, রবীন্দ্রনাথ বলছেন যতদিন পল্লীগ্রামে ছিলেন ততদিন তাকে তন্ন তন্ন করে জানবার চেষ্টা আমার মনে ছিল, পল্লীবাসীদের দিনকৃত্য, তাদের জীবনযাত্রার বিচিত্র চিত্র দেখে প্রাণ উৎসবকে ভরে উঠত, আমি নগরে পালিত লালিত এসে পড়লুম পল্লীশ্রীর কোলে, মনের আনন্দ কৌতূহল মিটিয়ে দেখতে লাগলুম, ক্রমে এই পল্লীর দুঃখ দুন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল, তার জন্য কিছু করব এই আকাঙ্ক্ষায় আমার মন ছটফট করে উঠেছিল। তখন আমি যে জমিদার ব্যবসা করি নিজের আয় ব্যয় নিয়ে ব্যস্ত, কেবল বণিক বৃত্তি করে দিন কাটে এটা নিতান্তই লজ্জার বিষয় মনে হয়েছিল, তারপর থেকে চেষ্টা করতুম কি করলে এদের মনের উদ্বোধন হয়, আপনাদের দায়িত্ব এরা আপনি নিতে পারে, আমরা যদি বাইরে থেকে সাহায্য করি তাতে এদের অনিষ্টই হবে, কি করলে এদের মধ্যে জীবন সঞ্চার হবে, এই প্রশ্নই তখন আমাকে ভাবিয়ে তুলেছিল। এটা তো আমার কাছে মনে হয় যে অত্যন্ত প্রাসঙ্গিক, বাইরে থেকে একটা একটা করে সাহায্য করে আপনি মানুষের উন্নতি করতে পারবেন না, নিজের তাদেরকে ভেতর থেকে যদি যতক্ষণ পর্যন্ত আমরা উদ্বোধন না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একটি সত্যি সত্যি স্বাধীন দেশের নাগরিক হতে পারব না। সেই দিক থেকে তো মনে হয় যে রবীন্দ্রনাথের ভেতরে একটা জ্বালা ছিল এবং তিনি সর্বক্ষণ প্রাসঙ্গিক হবার চেষ্টা করেছেন। আমি অবশ্যই আর তার এই সমাজ চিন্তা নিয়ে অর্থনীতি, আমরা কবিতায় যাই, প্রধান এলাকা হচ্ছে কবিতা, কবিতা আপনি আমাকে বলবেন কি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং আজকের যে কবিতা, পাশ্চাত্যের কবিতা বলি আধুনিক কবিতা বলি, তাতে রবীন্দ্রনাথের অবস্থানটা কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর তো রোমান্টিক কবি, রবীন্দ্রনাথের 20 শতকে যে কবিতার উদ্ভব ঘটে, যাদের প্রধান কথা বলা যেতে পারে বা ইজরা পাউন্ডের কথা বলা যেতে পারে, আরো আগে মালার মেয়ে বা বোদলারের কথা বলা যেতে পারে, আমাদের দেশে 1930-এর দশকে যারা দেখা দেন যেমন বুদ্ধদেব বসু বা জীবনানন্দ, সুধীন্দ্রনাথ দত্ত, নমিও চক্রবর্তী, তাদের থেকে ভিন্ন ধারার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রোম্যান্টিসিজম, যে রোম্যান্টিসিজম ইউরোপে 100 বছর আগে প্রবাহিত হয়ে গেছিল সেই ধারার কবি, কিন্তু আমাদের দরকার ছিল, আমাদের দেশে বাংলা রোম্যান্টিসিজম দেখা যায়নি। মধুসূদন দত্ত 1900-এর শতকের মাঝামাঝি সময়ে মেঘনাদবধ মহাকাব্য লিখেছেন, যেটা আমাদের ছিল না, একটু পিছিয়ে ছিলাম। বিহলাল চক্রবর্তী এসে একটি নতুন ধারার সূত্রপাত করেছেন যাকে আমরা রোমান্টিক কবিতার সূত্রপাত বলি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কবিগুরু বলে গণ্য করেছেন। রবীন্দ্রনাথ যা করেন সেটা হচ্ছে এই যে রোমান্টিসিজম, যে কবিতার আবেগের ব্যাপারটি এবং একে বিস্তৃতভাবে
কবিতায় কবিতা সৃষ্টি করেন এবং এই বিপুলতা লক্ষ্য করার মতো, যে রবীন্দ্রনাথের কবিতার যে বিপুলতা, যে ইউরোপের চার পাঁচজন কবি মিলে রোমান্টিক কবি যে সৃষ্টি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর একা তা করেছেন। যেদিন তার যে বিখ্যাত কবিতা যেটাকে অনেকটা তার ইশতেহার বলে গণ্য করতে পারে, যে নিঝড়ের স্বপ্নভঙ্গ, যে বলছে আজ যে প্রভাতে রবির কর কে মনে পশিল প্রাণের পর, এই যে সেই কৈশোর বয়সেই বলা যাক যে হঠাৎ উদ্ভাসন ঘটেছে, মনে হচ্ছে যেন একটা গুহার আধারে একটি নির্ঝর বা ঝর্ণাধারে ঘুমিয়েছিল, তার উপর সূর্যের আলো উপরে সূর্যের আলো পড়েছে এবং যে উচ্চারণ ঘটলো জেগে উঠলো। এবং এই কবিতাটি খুব তাৎপর্যপূর্ণ, বলছে আমি ধারিব করুণাধারা এবং জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, এই যে তার প্রতি করুণাধারা এবং অজস্র ধারায় তিনি সৃষ্টি করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিতাকে এত বিস্তৃত করেছেন, এবং এই যে কবিতার যে প্রধান বৈশিষ্ট্যগুলো, রোমান্টিক কবিতার স্বতঃস্ফূর্ততা, তার যে কল্পনা প্রতিভা এবং অসামান্য চিত্রকল্প, অসামান্য, এবং বাংলা ভাষাকে তিনি প্রায় 100 বছর এগিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ বড় কবিরা যে কাজ করে দেয় তার ভাষাকে পরিশ্রুত করে, রবীন্দ্রনাথ ঠাকুর এই কাজটি করেছেন যে 100 বছর তার চেয়ে বেশি। রবীন্দ্রনাথের আগের বাংলা কবিতা বেশ দরিদ্র কবিতা বলা যায়, মধুসূদন দত্ত থাকা সত্ত্বেও এই যে তিনি এগিয়ে দিয়ে গেছেন। এবং রবীন্দ্রনাথের কবিতার প্রধান ব্যাপার কি, আমরা যখন আধুনিকদের সঙ্গে তুলনা করলে রবীন্দ্রনাথকে খুব ভালো বোঝা যাবে, যখন জীবনানন্দ বা সুধীন্দ্রনাথ দত্ত বা বিষ্ণুদেব বা বুদ্ধদেব বসু বা অনু চক্রবর্তীর কবিতা আমরা পড়ি, তখন মনে হবে আমি একটু তুলনায় দিতে চাই ক্রমশ পাহাড়ে ওঠার মতো। পাহাড়ে উঠলে কি ঘটনা ঘটে, আমাদের ক্রমশ অম্লজান কমে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমরা চারপাশের যে নদী বা গাছপালা ফুল দূরে চলে যেতে থাকি, একসময় নিঃসঙ্গ হয়ে উঠি এবং বুঝে উঠতে পারি না যে কি বুঝছি, এবং আধুনিক কবিতার বৈশিষ্ট্য। কিন্তু রবীন্দ্রনাথের কবিতার মধ্যে ঢোকার অর্থ হচ্ছে আমি জীবনের মধ্যে প্রবেশ করছি। রবীন্দ্রনাথের কবিতা পড়ার মানে হচ্ছে শিউলি ফুল ফুটছে, বৃষ্টি হচ্ছে, কদম ফুটছে, ঝম নদী বয়ে যাচ্ছে, পাখি ডাকছে, মেঘ আকাশে মেঘ ঘনিয়ে আসছে, এবং আর হয়েছে যে সুদূরের জন্য স্বপ্ন কাতুরতা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক কবিও বটে। আমি আবার আপনার কাছে আসবো, ডক্টর আতিউর রহমান, আমরা জানি যে আপনি এখন দারিদ্র বিমোচন, রবীন্দ্রনাথের দারিদ্র বিমোচনের চিন্তা করেন, এটা আমাদের এখন বেশ আলোচিত একটি বিষয় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, বেশ আমাদের দেশ তো বটেই, তো এই বিষয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, হুমায়ুন ভাই যেখানে শেষ করলেন, আর তিনি রোমান্টিক কবি অবশ্যই ছিলেন, কিন্তু তিনি তো 2 বিঘে জমিও লিখেছিলেন, এবং সেই কবিতায় যে উপেন উপেন চরিত্রটির কথা, আজকে যে সেই দরিদ্র উপেনের পুত্রদের আজকে কি অবস্থা বাংলাদেশে, আপনি চিন্তা করেন, তিনি আজকে উপেনের জমি নিয়ে যে মহারাজ, হ্যাঁ, তাকেই বলছে চোর বটে। হ্যাঁ, তাই এই ঘটনাটি আমি, উপেনও কিন্তু একটি রোম্যান্টিক চরিত্র। হ্যাঁ, উপেন নিজে একটি রোম্যান্টিক ছিল অবশ্যই, সে যে তার হাস করতে পারছে, দিকে জমি ছেড়ে ঘাটে মাঠে বাটে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গের কিন্তু সে ফিরে এসে তার আবার এবং সে কিন্তু তার জমির জন্য এত ব্যগ্র নয়, বরং একটি তার সামনে সেই ফল তাকে ব্যাকুল করছে। উপেন নিজে কিন্তু একটি রোমান্টিক ছিল, সেটা ঠিক, কিন্তু উপেন যখন বলে শুধু 2টি আম ভিখ মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। সব উপেন রায় তো আজকে সেই অর্থে চোর উপেক্ষিত, আজকে যার হাতে ক্ষমতা, যার হাতে রাজনীতি, যার হাতে সমস্ত দণ্ডমুণ্ডের মালিক, তারা আজকে উপেনদের কিভাবে ট্রিট করছে, রবীন্দ্রনাথ তো সেই করছেন। রবীন্দ্রনাথের কবিতার অনেকগুলো ধারা ছিল, সেগুলো বুঝতে হবে, যে এক ধারার কবিতা হচ্ছে অসামান্যভাবে শৈল্পিক এবং অত্যন্ত ব্যক্তিগত। তিনি কবিকে বারবার বলছেন, হে হে কবি, তুমি কেন এখানে দাঁড়িয়েছ, এই জনতার মধ্যে কেন তুমি দাঁড়িয়েছ, তুমি এখানে কেউ নও, বুঝতে পারছেন, হে। তারপরে বলছেন আমি হচ্ছে মধ্যাহ্নের আলোর গায়ক, সেটা ঠিকই আছে, আপনি কবিতার দৃষ্টিতে সেটা ঠিকই আছে, কিন্তু আমি যখন সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, আমি ওই একই কবিতা, আমি একটু ভিন্নভাবে দেখছি ওই একই কবিতা, আমিও
দারিদ্র নিরসন নিয়ে বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই এক ধরনের কসরত চলছে। আমি বলবো একটা কৌশল অর্জন করতে হবে আমাদের, যাতে করে এতগুলো মানুষকে দারিদ্র রেখার নিচে থেকে উপরে তুলতে পারবো। সেই জন্য আমাদের যারা ত্রাতা কিংবা আমাদের মঙ্গল সেরকম অনেকেই আছেন এখন আমার দাতারা, তারা তাদের তারা বলছেন যে ইমিডিয়েটলি আমাদের একটি কর্মকৌশল তৈরি করতে হবে, যাতে করে এই এই সব মানুষদের আমরা দারিদ্র রেখার নিচে থেকে তুলে, এটাকেই বলে দারিদ্র নিরসন একটা কৌশল। এখন এই কৌশল তৈরি করতে গিয়ে আমরা বিদেশিদের কথা মতো কৌশল তৈরি করছি এবং সেই কৌশলে আমরা বলছি যে প্রবৃদ্ধি হলেই হবে, যত রকমের প্রবৃদ্ধি হবে উন্নয়ন ঘটবে, সাধারণ মানুষ তাতেই কিছু কিছু চুইয়ে পড়বে, সেটা নিয়ে আর সন্তুষ্ট থাকতে হবে, এরকম একটি কৌশলের কথা। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু তা বলেননি, রবীন্দ্রনাথ দারিদ্র নিয়ে এত সব কথা বলেছেন। আমি সেই জন্য বলছি যে রবীন্দ্রনাথ আমাদের অর্থনীতিবিদদের জন্য এতটা প্রাসঙ্গিক, কারণ তিনি ভাবনার মূলে গিয়েছেন। তিনি এক জায়গায় বলছেন যে দারিদ্রের লক্ষণগুলো ভেতর থেকে দেখতে হবে, বাইরে থেকে দেখলে এটাকে আমাদের মনের যে দায়িত্ব, অর্থাৎ নিরাশা ভরসাহীনতা, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকে মানুষের মনের সাথে বিশ্ব মানুষের মনের যোগাযোগ করিয়ে দিতে হবে। এবং তিনি বলছেন এর জন্য উচ্চ শিক্ষার দরকার নেই, আমাদের যেটা দরকার সামান্য লেখা পড়া শেখা। এই কথাটি কালান্তর পর্বের সেই বাতায়নিকের চিঠি এবং অন্যান্য জায়গায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বলছেন যে মানুষকে শিখ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যোগ করিয়ে দেবার একটাই উপায়, সেটি হলো প্রাথমিক শিক্ষা এবং একটু আরেকটু শিক্ষা, এবং সেই শিক্ষা দিয়ে যদি মানুষকে যুক্ত করা যায়। পাশাপাশি তিনি প্রযুক্তির কথা বলছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেন এক জায়গায় তিনি বলছেন যে ভ্যারান্ডার তেল দিয়ে আমরা কুপি জ্বালাতাম একটা সময়, কিন্তু এরপরে কেরোসিন এলো, কেরোসিন দিয়ে আমরা জ্বাললাম, কিন্তু তারপরে এলো বিজলি বাতি। তো তখন তিনি প্রশ্ন করছেন যে এই বিজলি বাতি খালি কি ধনীরাই ব্যবহার করবেন, গরিবরা পাবেন না? আমি চাই এমন একটি ব্যবস্থা যেখানে সবাই বিজলি বাতি ব্যবহার করতে পারে। অথচ বাস্তবতা হলো বাংলাদেশে এখনো এক চতুর্থাংশ মানুষ এখনো কিন্তু মাত্র মানুষ বিদ্যুৎ পায়, আর কেউই পায় না। এখন বিদ্যুৎ না পেলে যে জীবন কখনই উন্নয়ন ঘটে না, একটা 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 বিস্তৃতি ঘটে না মনের, সেই বিষয়টি কিন্তু রবীন্দ্রনাথ সেই সময় অনুভব করেছেন। সেই জন্য আমি বলছি যে আজকে এমন একটা বিষয় উনি বলেছেন যে কোনো মতে খেয়ে পড়ে থাকাটাই মানুষের জীবন নয়, এবং আজকের মানুষ অনেকেই কোনো মতে খেয়ে পড়া থাকাটাকে জীবন মনে করেন, এবং এই যে সমস্ত ধন সম্পদ গিয়ে জড়ো হচ্ছে মুষ্টিমেয় মানুষের হাতে। এবং তিনি এক জায়গায় বলছেন যে এটা একটা একটা সামাজিক ভূমিকম্প হবার পূর্বাভাস, যদি এরকম ভাবে সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে জড়ো হয় এবং সাধারণ মানুষ বঞ্চিত হতে থাকে। সুতরাং সাধারণ মানুষকে যদি এই 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 প্রক্রিয়াতে যুক্ত না করতে পারি তাহলে তো উন্নয়ন হবে না। এই জন্যই রবীন্দ্রনাথ এতটা প্রাসঙ্গিক। আমি আবার আপনার কাছে আসবো, দারিদ্র বিমোচনের প্রসঙ্গ উঠলে নারীর উন্নয়ন, নারী এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, রবীন্দ্রনাথ এবং নারী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ রবীন্দ্রনাথের জীবনে নারী সবচেয়ে প্রধান দারিদ্রের থেকে, কারণ তার তিনি পৃথিবীর বলা যায় শ্রেষ্ঠ প্রেমের কবি। আমি কয়েকটি ভাগে ভাগ করে কথাটা বলতে চাই যে রবীন্দ্রনাথের মতো এত আত্মনিবেদিত, এত সকাতর, এমনকি এমন নিরজ প্রেমিকার কাউকে পাওয়া যাবে না, যে তিনি যেভাবে আত্মনিবেদন করেছেন আজকালকার প্রেমিক সেভাবে আত্মনিবেদন করতে রাজি হবে না। যে আমি এবং নারী তো তার কবিতার মধ্যে প্রায় শতকরা মধ্যে নারী রয়েছে, অর্থাৎ প্রেমিকা রয়েছে, এবং রোম্যান্টিক কবিতার প্রধান বিষয় যেহেতু প্রেমের কবিতায় বটে। কিন্তু নারী সম্পর্কে তার কি ধারণা ছিল যে স্বপ্নে নারী এবং নারী, এই রোম্যান্টিকরা নারী নিয়ে অনেক কবিতায় লিখেছে এবং স্বপ্নে নারী মানুষ সুন্দরী বলেছে কখনো এবং মানুষই বলেছে কখনো, কিন্তু এই নারী যখন বাস্তবে তখন রবীন্দ্রনাথ কীভাবে দেখেছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আমি খুব সংক্ষিপ্ত বলতে হবে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রথম যে নারী সম্পর্কে ভেবেছেন সেটি অত্যন্ত রক্ষণশীল ধারা, প্রধানত ভিক্টোরীয় যে নারী ধারণা ছিল সেই ধারণা অনুসারে, এবং তিনি বলছেন যে না, নারীদের মুক্তির কোনো দরকার নেই, বিধাতাই নারীদেরকে বন্দী করে তৈরি করেছে এবং প্রকৃতি নারীদেরকে বাম তৈরি করেছে, যার তারা সন্তান ধারণ করবে এবং লালন করবে, এই কথা
নারীর কাজ হচ্ছে সন্তান ধারণ করা এবং লালন করা, জীব লালন করা এবং জীব পালন করা। জীবনধুরী তার কয়েকটি কবিতার মধ্যে যদি দুটি ভাগে ভাগ করে নেই কবিতার, ওরা কিন্তু অনেকগুলো ছক তৈরি করতেন, যেমন সতী অসতী, উর্বশী। উর্বশী কবিতায় খুব প্রশংসিত নয়, কারণ সে একটি স্বর্গের নটি মাত্র, কিন্তু তাকে নিয়ে উৎকৃষ্ট কবিতা রচনা করা যায়। কিন্তু সতী তিনি উৎকৃষ্ট কবিতা রচনা করা যায় না, কিন্তু রবীন্দ্রনাথের একটি কবিতার নাম ধর নারীকে নিয়ে, নাম হচ্ছে সোনার বাঁধন। অতি প্রশংসা করছেন যে নারী তোমাকে সংসারের মধ্যে বেঁধে রাখা হয়েছে, তুমি দিন নেই রাত নেই পরিশ্রম করছো খাটছো এবং তোমার হাতে একটি সোনার বলয় বাঁধা আছে এবং এই যে তুমি পবিত্র, অর্থাৎ কি বন্দিত্বকেই তিনি গৌরবান্বিত করেছেন। তিনি যে সোনার বাঁধন বলছেন সেই সোনার বাঁধনটা আসলে এটা সোনার বাঁধন নয়, এটি অত্যন্ত নিষ্ঠুর একটি বাঁধন তাকে ঘরের মধ্যে। বা আরেকটি কবিতার কথা বলা যায় কল্যাণী, যে নারী ঘরে কাজ করছে স্ত্রী হিসাবে গৃহিণী হিসাবে, তিনি বলছেন যে ওই যে মহিলাটি যে ঘরে কাজ করছে রান্না করছে, যে স্বামী সেবা করছে সন্তান লালন পালন করছে, তার জন্য বলছে আমার সর্বশেষের শ্রেষ্ঠ আরো একটি জায়গা আছে যে বলছেন যে যখন মানুষ তখন শুরু মুহূর্তে অপূর্ব আদর্শ নারীকে তৈরি করেছিল, তাকে পুরুষ হারিয়ে ফেলেছে, এখন শিল্পী তার শিল্পীর মধ্য দিয়ে সেই নারীকেই খুঁজে বেড়াচ্ছে। এই বাস্তবে যে নারীকে দেখছি এটা নকল নারী মাত্র, এই এই ধরনের কথাও তিনি বলেছেন। পরে অবশ্যই নারীরা 1936 সালে তাকে অনেকটা মুক্ত করেছে, নিয়ে গেছেন যে তাকে একবার নারী বাদী নিয়ে গেছে নারীবাদীরা একটি। আমার ধারণা যে এই কবিতায় যে যে কথাগুলো বললেন এর এর উত্তরণ ঘটেছে উপন্যাসে গিয়ে, তার উপন্যাসে একই কথা। রবীন্দ্রনাথের একটি ছক ছিল, তিনি নারীদের একটি ছকের মধ্যে প্রথম ছক ভাঙা, তারপরে আবার ছকের মধ্যে ফিরে আনা। যেমন ধরা যায় তার একটি উপন্যাস কেন আমি একটি কাব্য নাটকে যাই, তার কাব্যাঙ্গদা চিত্রাঙ্গদায় ওই নায়িকা যেহেতু অসুন্দরী সে রাজপুত্র রূপে বড় হচ্ছিল, এক সময় অর্জুনকে দেখে প্রেমে পড়েছে এবং তখন সে সৌন্দর্য চেয়েছে এবং সৌন্দর্য দ্বারা অর্জুনকে মুগ্ধ করেছে। তারপর দেখা গেল এই যে রাজকন্যাটি যে রাজ মানে নিজে যুবরাজ হিসেবে ছিল সে সবকিছু ছেড়ে দিয়েছে, অর্জুনকে বলছে তুমি আর যদি সঙ্গে থাকতে দাও ইত্যাদি। আমরা একটু প্রশ্ন আপনার কাছে প্রশ্ন আমার, আমরা আমাদের দেশটিকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী জাতি হিসেবে একটি দেশ হিসেবে গড়তে চাই এবং সেক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথকে কিভাবে নিতে পারি, রবীন্দ্রনাথকে কি সাহায্য করতে পারি? রবীন্দ্রনাথ আমাদের একটি নয়া বুদ্ধিবৃত্তিক জমিন দিতে পারেন এবং আমরা যে আমাদের মতো করে দেশটাকে উন্নত করতে পারি এই সাহস তিনি আমাদের দিতে পারেন তার লেখাতে, তার কথাতে এবং তার নানা অভিজ্ঞতা এবং এক্সপেরিমেন্টেশনগুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখব যে উন্নয়নের যে আজকে একটা একরৈখিক একটা বিষয় চলছে এর বাইরে গিয়ে মানুষকে আমরা উন্নয়নের কেন্দ্রবিন্দুতে বসাতে পারবো যদি রবীন্দ্রনাথের ভাবনায় ফিরে যেতে পারি। আমি রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দেই তাহলে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ কিভাবে উন্নয়ন দেখেছেন। যে জাতি উন্নতির পথে বেড়ে চলেছে তার একটা লক্ষণ এই যে ক্রমশই সে জাতির প্রত্যেক বিভাগের এবং প্রত্যেক ব্যক্তির অকৃতকর্তা চলে যথাসম্ভব তাদের সকলেই মনুষ্যত্বের পুরো গৌরব দাবি করবার অধিকার পাচ্ছে, আবারও বলছি অধিকার পাচ্ছে শব্দটির দিকে খেয়াল করেন। এই জন্যে সেখানে মানুষ কি করলে সেখানকার প্রত্যেকেই ভদ্র বাসায় বাস করবে, ভদ্রচিত শিক্ষা পাবে, ভালো খাবার পাবে, ভালো পড়বে, রোগের হাত থেকে বাঁচবে এবং যথেষ্ট অবকাশ ও স্বাতন্ত্র্য লাভ করবে। এই যে এই এগুলো মানবাধিকার, আসলে এই যে কথাগুলো বললেন এগুলো মানবাধিকার এবং আজকের উন্নয়ন ভাবনায় যুক্ত হয়েছে মানবাধিকারের প্রসঙ্গটি, বিশেষ করে 1986 সালের একটা জেনিভা কনভেনশনের পর এই ইকোনমিক রাইটস অথবা সোশ্যাল রাইটস এটাও একটা হিউম্যান রাইটস। এই যে বাঁচবার অধিকারগুলোর কথা বললো এগুলো মানুষের মৌলিক মানবাধিকার, সুতরাং এই মানবাধিকারগুলো আজকে রাইটস বেসড অ্যাপ্রোচ টু
ডেভেলপমেন্ট বলে যুক্ত হচ্ছে। অথচ দেখুন কত বছর আগে আমরা এতদিন পরে এটা যুক্ত করছি, আর এটা কি করে এত বছর আগে তিনি যুক্ত। সুতরাং আজকে যদি আমাদের মতো করে উন্নয়ন করতে চাই, আমাদের ভাবনাকে যুক্ত করতে চাই, তাহলে আমাদের এই বুদ্ধিবৃত্তিক জমিন যিনি নির্মাণ করেছেন সেই রবীন্দ্রনাথের এসব অধিকার ভিত্তিক ভাবনায় কিন্তু আমরা ফিরে যেতে চাই। তিনি পরিবেশের কথা বলেছেন, তিনি বলেছেন মানুষের জ্ঞান এবং প্রকৃতির দান এই দুয়ে মিলেই সভ্যতা। এই যে পরিবেশের এমন সংজ্ঞা কে দিতে পারেন রবীন্দ্রনাথ ছাড়া। সুতরাং এবং তিনি একই সঙ্গে বলেছেন যে আমার মানুষের যে লোভ, এই সীমাহীন লোভের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে। যে অরণ্য আমাকে খাইয়ে খাওয়াচ্ছে বাঁচাচ্ছে তাকে ধ্বংস করছে নিজেদের লোভের জন্য। সুতরাং পরিবেশকেও তিনি যুক্ত করেছেন, একটি প্রতিবেশী চোখ আমাদের দিয়েছেন, একটা ইকোলজিক্যাল আয় আমাদের দিয়েছেন, এবং এই চোখ দিয়ে দেখলে আমরা উন্নয়নকে আরো বেশি মানবিক, আরো বেশি সাম্য, আরো বেশি প্রযুক্তি ভিত্তিক এবং পরিবেশ সম্মত করতে পারি। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আমরা আলোচনা করলাম, অন্যান্য অনেক প্রসঙ্গে আলোচনা করলাম, কিন্তু শিল্প সাহিত্যের নানা শাখায় তিনি বিস্তার করেছেন এবং প্রবলভাবে আছেন তিনি, সেগুলো সম্পর্কে খুব সংক্ষেপে যদি আপনি। আমি পরিবেশের কথা যেহেতু বলছি সেটা একটু দিতে চাই। পরিবেশ না বলে আমি প্রকৃতির কথাটা বলবো, যে রবীন্দ্রনাথ রোম্যান্টিক। রোম্যান্টিকই প্রথম এই প্রকৃতিকে, যাকে আমরা এখন পরিবেশও বলতে পারি, বলি প্রকৃতিকে প্রথম গুরুত্ব দেয়। এর আগে যারা ধ্রুপদী ছিল তারা মনে করত যে নদী নালা খাল বিল আকাশ এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এইগুলো যেন তৈরি করা আছে। কিন্তু রোম্যান্টিকরা সেই প্রথম দাবি করে যে প্রকৃতির সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে, আমরা প্রকৃতি বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির অন্তর্ভুক্ত, আমরা প্রকৃতির সন্তান, আমরা সন্তান শুধু নয়, আমরাই প্রকৃতির অন্তর্ভুক্ত। এটি গাছ যেমন প্রকৃতির অন্তর্ভুক্ত, আমরা তেমন রোম্যান্টিকরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে এটি ভাবে এসছে যে রোম্যান্টিকরা তো প্রকৃতিকে নানাভাবে দুভাবে বলা যায়। একটা হচ্ছে একদল রোম্যান্টিক প্রকৃতি যেমন ভাবে আছে তার অবিকল অসামান্য চিত্রায়ন করতে চেয়েছে, কিন্তু আরেক দল নিজের সত্তাকে প্রকৃতির মধ্যে সম্প্রসারিত করে দিতে চেয়েছে। যেমন রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন, আমি দুজনের কথাই বলি। যেমন আমাদের সময় আমাদের কতক্ষণ আছে সময়, সময় আচ্ছা, যেমন শেলের বিখ্যাত কবিতা রয়েছে নাম ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ওই যে পশ্চিমা বায়ু, এটা কিন্তু কোনো বাস্তব পশ্চিমা বায়ু নয়, সেদিন নিজেই পশ্চিমা বায়ুর মতো বয়ে চলছে। ঠিক রবীন্দ্রনাথের একটি কবিতা রয়েছে বর্ষ শেষ, যদিও তিনি বলছেন যে একটি দিন উপলক্ষে লিখছেন, ওইটাও কিন্তু বর্ষ শেষ। তিনি প্রচন্ড ঝড়ের মতো যে সমস্ত পুরনোকে ধ্বংস করে দিয়ে নতুন নতুন সৃষ্টি করবে, নতুন উদ্ভিদকে অঙ্কুরিত করবে, নতুন উদ্ভিদ যখন বলবো অর্থাৎ নতুন সমাজকে, নতুন সময়কে সৃষ্টি করবে। এবং এই প্রকৃতির সঙ্গে অভিন্নতা, এটা রোম্যান্টিকদের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ যে পরিবেশের কথা বলেছেন, প্রকৃতির কথা কিন্তু আরো বেশি বলেছেন। আমার ধারণা যে আমাদের আলোচনার মধ্যে আসলে রবীন্দ্রনাথের অন্যান্য বিষয় মানে কবিতা গল্প উপন্যাস, রবীন্দ্রনাথের আরেকটি কথা বলে না ভালো, এই যে আমরা নোবেল প্রাইজ বারবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এই জন্য তিনি বড় কবি এমন একটি জানিটা ঠিক নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের দরকার ছিল না, দরকার ছিল বাংলা সাহিত্যের। যদি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার না পেতেন তাহলে আমরা তাকে এতটা মর্যাদা দিতাম কি না সে নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। এটা বাংলা সাহিত্যে দরকার ছিল যে রবীন্দ্রনাথের, এবং রবীন্দ্রনাথকে যখন সম্বর্ধনা দিতে গিয়েছে তখন তার মতো বিনীত মানুষও কিন্তু এত দুঃখ পেয়েছেন, বলেছেন যে আপনাদের এই সম্মানটা আমি গ্রহণ করতে পারি না, যদি কোনো স্বীকৃতি আমি পেয়ে থাকি সেটা বিদেশিদের কাছে পেয়েছি। তিনি কতটা, আমি আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, এখন একটা বিতর্ক হয় যে রবীন্দ্রনাথের গান সঙ্গীতের যে সুর পরিবর্তন করে এখন অনেকে আধুনিক ফরম্যাটে গাইছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছিলেন? রচিকাতা গিয়েছেন আমাদের এখানে মাকসুদার সঙ্গে গিয়ে খুব আমি কিন্তু নানা রকম অভিনবত্বে বিশ্বাসী। নাচের গানের যে প্রচলিত ধারা রয়েছে সেই ধারা থাকবে, যারা তার প্রচলিত বিশ্বস্ত রবীন্দ্রসঙ্গীত গাইতে চান তারা গাইবেন, আর যদি কোনো নতুন প্রতিভাবান আসেন নতুন সুরে নতুন ভাবে, তার অবশ্যই প্রতিভা থাকতে হবে। এই যে কতগুলো বাদ্যযন্ত্র এবং লম্বা লম্বা চুল নিয়ে লাফালাফি লাফালাফি করা করে রবীন্দ্রসঙ্গীতকে মানে একটি নোংরা ব্যাপারে পরিণত করা যাবে না।
কিন্তু যদি কেউ অসাধারণ প্রতিভাবান সুরকার আসে যে অভিনব ভাবে সঙ্গীত পরিবেশন করছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সেরকম সুযোগ এখনো যেহেতু আসেনি, সেজন্য ওই বিতর্কে আমি আর যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ এমন মর্মস্পর্শী সুর গান আমাদের দিয়ে গেছেন, সুতরাং এখনো পর্যন্ত সেটাই সম্পূর্ণ আবিষ্কার আমাদের হয়ে ওঠেনি। সুতরাং আমরা যতটা পারি তার সেই পথে আমরা হাঁটি না কেন, যেটা হুমায়ুন বাহিন বললেন, যদি কখনো সেরকম প্রতিভাদার আসে তখন এটা বিচার করা যাবে। এইসব যেটা সবশেষে চাই, মানে আমার আমার আলোচনাতে রবীন্দ্রনাথ প্রত্যেকটি কথাতে, শুধু কবিতায় নয়, উপন্যাসে নয়, তার প্রবন্ধে একটা কথা বারবার বলে গেছেন যে আমাদের নিজেদের পরিবর্তন আমরা নিজেরা যদি না করি, তাহলে কিন্তু বাইরে থেকে একটি একটি করে পরিবর্তন এনে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেই আমরা পরিবর্তন আমাদের হবে না। এবং সেজন্য মানে উনি একটা উদাহরণ দিয়েছেন, কালাম আপনার নিশ্চয়ই বলেছেন যে আমাদের যে জাহাজের ভেতরে, আমাদের নিজেদের জাহাজের ভেতরে যদি জল থাকে এবং সেটা যদি বাইরের জল এসে ধাক্কা দেয়, তখন এটা খুব বেশি লাগে এবং এটা খুব আঘাত লাগে, কারণ ভেতরের জলটা সিঁচে ফেলে দিতে হয়। আমি তো সমুদ্র সিঁচে ফেরত দিতে পারবো না, সেই জন্য আমার ভেতরটা পরিবর্তন করতে হবে। অন্তরের বাধা থাকলেই বাইরের বাধাগুলো এত ভয়ঙ্কর হয়। আজকে বিশ্বায়নের এই যুগে এমন করে পরিবর্তন এসে একটা একটা করে আমাদের ঘাড়ে চাপছে এবং আমরা হেলে দুলে পড়ছি। যতক্ষণ পর্যন্ত আমরা নিজের পায়ে শক্তভাবে না দাঁড়াতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু উল্টে পাল্টে যাবো। সেই জন্য রবীন্দ্রনাথ আমাদের জন্য এত সঙ্গীতের কথা বলছিলাম। আমরা দেখছি যে ইদানিং কালে ক্লাসিক সাহিত্য যেগুলো আছে সেগুলোকে নানাভাবে চিত্রায়ন, বিশেষ করে চলচ্চিত্রে নিয়ে আসার চেষ্টা তুলছে। আপনি যদি দেবদাসকে উদাহরণ হিসেবে ধরেন, তো রবীন্দ্রনাথের সাহিত্য যেগুলো উপন্যাস আছে সেগুলোকে এই আধুনিক ফরম্যাটে যদি, মানে এখন যেগুলো আমরা আধুনিক বলছি আর কি, আমি বুঝতে পেরেছি। এটা ওই যে দেবদাসকে নষ্ট করা হয়েছে, শুধু নষ্ট নয়, এটাকে শোচনীয় ভাবে ভালগারাইজেশন বলবো, ইংরেজি শব্দটা আমি ব্যবহার করতে চাই। এতে আমি অত্যন্ত আপত্তি করি যে এই ব্যবসায় কতগুলো দুর্বৃত্ত চলচ্চিত্র বা সিনেমা নামে কতগুলো যুবক যুবতীকে নগ্ন অর্ধনগ্ন করে এই উৎকৃষ্ট সাহিত্যকে নষ্ট করছে। তবে আমি বিষয়ে নয়, বোধ হয় আমাদের সময় শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে আমরা অসামান্য তো মনে করি, কিন্তু আমি চাই নতুন ভাবে রবীন্দ্রনাথের মূল্যায়ন করা বটে। শুধু তার উদ্ধৃতি নয়, শুধু করা নয়, আমি রবীন্দ্রনাথ যখন পড়ি আমি তার সঙ্গে প্রশ্ন করি, বারবার প্রশ্ন করি যে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যা বলেছেন এটা কি ঠিক বলেছেন? কাজেই আমাদের প্রয়োজন হবে রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে প্রশ্ন করে করে মূল্যায়ন। আমি হুমায়ুন ভাইয়ের সাথে একমত, কিন্তু রবীন্দ্রনাথ যে কথাটি বলে গেছেন আমি সেই কথা দিয়ে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন, আমার যা নেই তার প্রদর্শনী না করে আমার যা আছে সেটাকে যতটা আমরা সামনে তুলে নিয়ে আসতে পারি। বাঙালি তার এই দীর্ঘ সময়ের অর্জন, তার সাফল্য, বিশেষ করে আমরা বিভিন্ন ক্রান্তিকালে যে সাফল্য এবং সামাজিক যে ঐক্যবদ্ধ একটা সামাজিক পুঁজি দেখিয়েছি, এগুলোকে আমরা একটা 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 উন্নতির দিকে কিন্তু এগুতে পারি এবং এগুচ্ছি, সেটাকে আরো সামনে তুলে আনা। তার কথাই বলছি, যা আমাদের আছে তাকে বিশ্ব সবাই সমস্থিত করবার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদের এই দিকে বাস্তব হলে চলে এবং এগিয়ে যেতে হলে কল্পনা এবং বাস্তবের এই বিশেল আসলে খুবই দরকার, এবং সেখানেই আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে নির্ভর করতে হয়। তো দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে নিয়ে আমরা প্রচুর ফোন পাই, চিঠি পাই, ইমেইল পাই, এবং সেগুলো মাঝে মধ্যে আপনাদের প্রশ্নায় দু একটি দর্শকদের মতামত। আমি এই মুহূর্তে জেদ্দা থেকে একটি চিঠি, যেটি লিখেছেন নাজমুল মুস্তাফি, সাইফুল ইউসুফ নূর, এরা, সেই চিঠিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। গ্লেসিয়ার ডিয়ার ক্যানলাই, কংগ্রাচুলেশনস, অ্যাকসেপ্ট আওয়ার হাইয়েস্ট কংগ্রাচুলেশন অন ইউর তৃতীয় মাত্রা প্রোগ্রাম চ্যানেল আই, রিয়েলি ইউ আর ইনকম্পেয়ারেবল, উই রেসপেক্ট ইউ সিনসিয়ারলি, ইউ আর গেটিং আনএক্সপেক্টেড থিং ফ্রম ইউ, উই গেট এক্সাক্ট হোয়াট ইউ থিঙ্ক। We appreciate for your boldness and we want to see this program continue. We also appreciate Mr. Jillur Rahman for his excellent presentation. We also see him continue. We had a suggestion for this Tritiya Matra program to be more attractive. Please invite two ministers. One is from present government and another one from previous government under the same ministry. We think it will be easy to question them targeting their own ministry. So we will be able to know their success and failure to the ministry in addition to compare present and previous government's view.
At last, we request Channel I to extend Tithu Matras times. If it is possible, we wish your prosperous and success. May you live long, Channel I. Channel I, well wisher. Thank you. সময়ের ব্যাপারে বলেছেন, আসলে এটি বোধহয় বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে কয়টি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় নিয়ে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আপনাদের অন্যান্য মতামতের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনাদের যেসব প্রস্তাব রেখেছেন সেগুলোকে কার্যকর করবার জন্য। এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত জানিয়ে অথবা এই অনুষ্ঠানে যাদের কাদেরকে দেখতে চান তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অথবা কোন বিষয়ে আলোচনা শুনতে চান তা জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার